আমি মুসলিম বলেই ফাঁসানো হয়েছে আমাকে, বললেন জাকির নায়েক। ভারতীয় তদন্ত সংস্থা NIA বিরুদ্ধে অভিযোগ তুলে ইন্টারপোলকে জাকির নায়েক জানিয়েছেন, মুসলিম বলে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো তাকে টার্গেট করেছে। জাকির নায়েক বর্তমানে সৌদি আরবে নাগরিকত্ব নিয়েছেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, জাকির নায়েককে সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদে ইন্ধন যোগানকারী এবং আর্থিক প্রতারণার মামলা অভিযোগ করে আসছে ভারত। NIA গত 11 মে ইন্টারপোলে সিবিআইকে চিঠি দিয়েছে, জাকির নায়েকের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জানিয়েছে ভারত সরকার। এবার জাকির নায়েকের বিরুদ্ধে ইন্টারপোলে ভারতের নোটিশটি জাকির তীব্র নিন্দা করেন এবং বলেন, সে মুসলিম হওয়াতে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো তাকে টার্গেট করেছে। জাকির নায়েকের দাবি, তার ভাষণ বা বক্তব্য জেহাদকে উস্কানিমূলক নয় এবং সেগুলো ছিল শান্তির ভাষণ এবং শান্তির জন্য। ধন্যবাদ সবাইকে। নিত্য নতুন এরকম আরো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।